الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا كوبيدي بادي دارو দেখতে বড় মনে চায় এই জীবনে দয়া করে নিয়ে যাও গো মদিনা ওগো মায়ার নবীজি আমার দেখা দাও গো জীবনে মনে বড় আশায় আমার পাই যদি গো একটু মহব্বতে জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله.
معزز محترم شنمانيت مسلياني كرام مهان الله تعالى آل شان درباري شبتكن شكريا داي كرشي جمهان رب العالمين অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জিলহজ মাসের শেষ জুমা পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে সকলে সমস্বরে একবার কালিমাতুর শুকর আদায় করি জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চায় তো আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই আমাদের কাছ থেকে হিজরি সনের 1444 হিজরি অতিবাহিত হয়ে আমরা 1445 হিজরিতে ইনশাআল্লাহ পদার্পণ করব তো আজকের এই হিজরি এই বর্ষের সর্বশেষ জুমায় আল্লাহ তাআলা মসজিদে আসার সুযোগটুকু দান করেছেন এজন্য সকলে আবারও শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা حبيب خدا سيد الورى سيد المرسلين إمام القبلتين سيد القونين والثقلين نبي الحرمين الشريفين جد الحسنين راحة العاشقين سيد العارفين شافع المذنبين خاتم النبيين رحمة للعالمين سيد الأتقياء إمام الأصفياء ساقي الكوثر شافع المحشر مديناك تاجدر آفتاب نبوة شهنشاه رسالة حجور أكرم حبيب الله خليل الله نور الله ولد آدم صفي الله بشارة عيسى روح الله محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد المناف شكر جبان كله محبت بولي صلى الله عليه وسلم محترم هاجرين اسكي مدير جمار
আলোচনার বিষয়বস্তু গুনাহে কবিরার বিবরণ, কবিরা গুনার আলামত। সাধারণভাবে সিম্পললি গুনাহ দু ধরনের হয়, একটি হচ্ছে ছোট গুনাহ আর অপরটি হচ্ছে বড় গুনাহ। ছোট ছোট গুণগুলো আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদত করার মাধ্যমে মাফ করে দেন, সুবহানাল্লাহ। যেমন কেউ ওযু করতেছে, ওযুর সাথে ছোট ছোট গুণগুলো চলে যায়। কেউ নামাজ পড়েছে, নামাজের সাথে ছোট ছোট গুণাগুলো আল্লাহ মাফ করে দেয়। কেউ জিকির আজকার করতেছে, জিকির আজকারের সাথে ছোট ছোট সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর আরেক প্রকার গুনাহ, গুনাহে কবিরা তথা বড় গুনাহ, এই গুনাহে কবিরা বা বড় গুনাহ আল্লাহ তাআলা তাওবা সারা মাফ করে না। বান্দা যখন তাওবা করে, বান্দা যখন ইস্তেগফার করে, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা কখনই মাফ করে, সুবহানাল্লাহ। তো প্রত্যেকটি বনি আদমের কদমে কদমে পরতে পরতে গুনাহ, হয়তো বা কেউ কেউ কদমে কদমে গুনাহে সগীরা ছোট গুনাহ করছেন, অন্যথায় কিছু নাখান্দা নালায়েক যারা কদমে কদমে পরতে পরতে নজরে নজরে গুনাহে কবিরা করতেছে, নাউজুবিল্লাহ। আছে না নাই কথা বলেন, আছে না নাই? আছে। কোরআনে কারিমে ব্যাপারে আল্লাহ বলে দিলেন সূরাতু মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মহাল মালিক বলে দিলেন বনি আদম যখন কোন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, বনি আদম যখন কোন অপরাধের কাজে লিপ্ত হয়ে যায়, তার প্রত্যেকটি গুনার বদলে আল্লাহ তাআলা তার অন্তরে একটি কালো দাগ লিখে দেয়, নাউজুবিল্লাহ। পড়েন একটা কালো দাগ দিয়ে দেয়, এটাকে বলা হয় কোরআনের ভাষায় তাকে বলা হয় রং, রং কালো দাগ। বর্ণনায় পাওয়া যায় একজন বনি আদম একটি শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া আগমন করে, ওই শিশুর অন্তর, ওই শিশুর কলবটা আমার আল্লাহ তাআলা দুধের মতো সাদা বানায় পাঠায়। নবজাতক শিশু সন্তানের যেমন কোন গুনাহ নাই, আর বান্দা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, ছোট ছোট বাচ্চাদের গুনাহ না থাকার কারণে তাদের অন্তরগুলো দুধের মতো সাদা থাকে, সুবহানাল্লাহ। বান্দা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহ করতে 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 এক পর্যায়ে অন্তরের মধ্যে কালো দাগ পড়তে পড়তে সাদা কলবটাকে আমার আল্লাহ অপরাধের কারণে গুনার কারণে কালো বানায় দেয়। এ কারণেই আল্লাহ তাআলা বলে দিলেন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ও বনি আদম, যখন তুমি একটা গুনার কাজে লিপ্ত হও, অপরাধের কাজে লিপ্ত হয়ে যাও, যখনই তুমি একটা গুনাহে সগীরা গুনাহে কবিরা কর, তোমার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, এটাকে বলা হয় রং, নাউজুবিল্লাহ। কর
হাদিস পাকের মধ্যে ইমামে মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুস্তাদরাক হাকিমের 3963 নম্বর হাদিসে বয়ান হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب ذنبا كانت نقطة سوداء একজন ইমানদার একজন ইমানদার মুমিন বান্দা যখন গুনাহ করে ইদা আযনাব যামবান যখন একটা গুনার কাজে লিপ্ত হয়ে যায় অপরাধের কাজে লিপ্ত হয়ে যায় কানাত নুকতাতান সাউদা ফি কলবিহি তার কলবের মধ্যে আমার আল্লাহ কালো দাগ দিয়ে একটা রেখা টেনে দেয় নাউজুবিল্লাহ কর ফাইন তাবা ওয়া নাযা ওয়া ইসতাগফারা সুকিলা মিনহা কলবুহু গুনাহ হয়ে যাওয়ার পর ইমানদার যখন আল্লাহর কাছে ক্ষমা চায় ইমানদার যখন আল্লাহর কাছে মাপ চায় ইমানদার যখন বলে মাবুদ তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও গুনাহে কবিরা করে ফেলেছি গুনাহে সগীরা করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও ইস্তেগফার করার সাথে সাথে অন্তরের ওই কালো দাগ আমার আল্লাহ আবার মুছিয়া তার কলবটারে সাদা বানায়া দেয় আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ وإن زادت حتى حتى يغلق بها قلبه আর বান্দা যখন অনবরত গুনার কাজে লিপ্ত হয়ে যায় তওবা করে না ইস্তেগফার করে না আল্লাহর কাছে ক্ষমা চায় না তখন তার অন্তরটা আমার আল্লাহ কালো দাগ দিতে দিতে কালো দাগ ফেলতে ফেলতে কালো দাগের রেখা টানতে টানতে তার সাদা কলমটা কালো পাতিলের ন্যায় কালো হয়ে যায় আল্লাহর হাবিব বলে ফাযালিকার রল এটাকেই বলা হয় রল এটাকেই বলা হয় কালো দাগ এ কথাই আল্লাহ বলে দিয়েছে কাল্লাবাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন বান্দা যখন গুনাহ করে বান্দা যখন কোন গুনার কামাই করে তার কলবের মধ্যে আমার আল্লাহ কালো দাগ ফেলে দেয় এটাকেই বলা হয় রন এটাকেই বলা হয় কালো দাগ যার গুনাহ যত বেশি তার অন্তর তত কালো হয়ে যায় আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ তো আমাদের গুনাহ আছে না নাই আমাদের গুনাহ আছে না নাই আছে তো যে কথা বলতেছিলাম কোরআন কারীমের অপর আয়াতে সূরা আন-নাজম আয়াত 32 আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুন কাবায়িরুল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى سبحان الله বলে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা যারা গুনাহে কবিরা গুনাহে সগীরা ফাহিশা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে রে অনর্থক অপরাধ থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে কবিরা গুনাহ থেকে বিরত রাখবে জিনা ব্যভিচার সুদ ঘোষ থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা তারা তওবা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবার পরে আল্লাহর কাছে মাপ চাইবার পরে ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা আল্লাহ তাআলা তাদেরকে
ক্ষমা করে দিবে মাফ করে দিবে কেননা আল্লাহ তাআলা অচস্র দয়া নিয়া অগণিত রহমত নিয়া প্রশস্ত দয়া নিয়া আমার আল্লাহ তাআলা বসে আছে সুবহানাল্লাহ যারা এই গুনার কাছ থেকে বিরত থাকবে গুনাহে কবিরা আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম গুনাহে কবিরা গুনাহে সগীরা ফাহিশার কাছ থেকে নিজেদেরকে যারা বিরত রাখবে ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা নিশ্চয় জানি আল্লাহ তোমাদের রব বড় ক্ষমাশীল তোমাদের রব বড় ক্ষমাশীল তোমাদের রব বড় দয়াবান হুয়া আ'লামু বিকুম ইন আনশাকুম মিনাল্লাহ তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইবার আগে মায়ের গর্ভে থাকতে তোমরা দুনিয়ায় আসিয়া কি আমল করবা কি গুনার কাজ করবা আল্লাহ তাআলা ভালো জানে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ভালো জানে কে কোন ধরনের গুনার কাজে লিপ্ত হইবা কে কোন অপরাধের কাজে লিপ্ত হইবা এগুলা সব আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে জানেন কার গুনাহ কেমন হবে কার অপরাধ কেমন হবে কে গুনার কাজে লিপ্ত থাকবে কে নেকের কাজে লিপ্ত থাকবে কে গুনাহে সগীরা করবে কে গুনাহে কবিরা করবে এগুলা সব আল্লাহর কাছে প্রকাশিত আল্লাহ সব জানে কিছুই আল্লাহর কাছে গোপন না আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার একটু মহব্বতে জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل اللهم صل على سيدنا وعلى প্যারে হাজিরিন তাহলে যে কথা বলছিলাম মানুষ একটা কবিরা গুনাহ করলে একটা কালো দাগ পড়বে অন্তরে একটা কবিরা গুনাহ করলে একটা কালো দাগ অন্তরে পড়বে যদি দিনের ভিতরে 100টা গুনাহ কবিরা করেন 100টা কালো দাগ অন্তরে পড়ে যাবে মানুষ এখন গুনাহকে গুনাহই মনে করে না কদমে কদমে মিথ্যা কথা বলে মুহূর্তে মুহূর্তে অন্যের নামে অপবাদ দেয় মিথ্যা অপবাদ দেয় গুনার গুনা কবিরা গুনাকে মানুষ এখন আর গুনাই মনে করে না সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-জন إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتم واتقوا الله إن الله تواب رحيم سبحان الله فرد রব্বুল আলামিন বলে হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো খবরদার খবরদার ইজতানিবু কাসীরাম মিনাজ-জন অন্যের ব্যাপারে খারাপ ধারণা থেকে নিজেদেরকে বিরত রাখো অন্যের ব্যাপারে খারাপ ধারণা করো না অন্যের ব্যাপারে মন্দ ধারণা করো না অন্যের ব্যাপারে খারাপ চিন্তা করো না ইন্না বাদাজ্জন্নি ইসমুন কখনো কখনো অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা মস্ত বড় গুনাহ নাউজুবিল্লাহ এখন আমরা আসি না যাই না খারাপ ধারণা করি এটা একটা গুনাহ কবিরা না জানে না বুঝে অন্যের ব্যাপারে একটা মন্দ ধারণা করে ফেলি সরাসরি আমার আল্লাহ অন্যের ব্যাপারে মন্দ ধারণা করার জন্য নিষেধ করেছে ইজতানিবু কাসীরাম মিনাজ-জন
অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না অন্যের ব্যাপারে মন্দ চিন্তা করা যাবে না অন্যের ব্যাপারে খারাপ চিন্তা করা যাবে না এটা এক ধরনের পাপ হাদিসে পাকে আসছে ইন্না বাদাজ জন্নি আকযাবুল হাদিস দুনিয়ার জমিনে সবচাইতে বড় মিথ্যা অন্য মুসলমান মুমিনের ব্যাপারে খারাপ ধারণা করা নাউজুবিল্লাহ কোন তাহলে এটা একটা গুনাহ কবিরা কবিরা গুনাহ না জেনে না বুঝে অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা খারাপ চিন্তা করা এরপরে আল্লাহ বলে ওয়ালা তাজাসসু খবরদার খবরদার অন্যের দোষ ত্রুটি তালাশ করো না তোমার পাড়া প্রতিবেশী তোমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন তোমার নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় তোমার নিকটতম প্রতিবেশী ওনাদের দোষগুলো তালাশ করে করে ওনাদের অপরাধ তালাশ করে করে ওনাদের অন্যায়গুলো তালাশ করে করে অন্যের কাছে বর্ণনা করো না বয়ান করো না প্রকাশ করো না সুবহানাল্লাহ আল্লাহ নিষেধ করে দিয়েছে সরাসরি নিষেধ করে দিয়েছে কিন্তু এই ধরনের গুণা আমাদের মধ্যে আছে না নাই আছে একজনের দোষ তালাশ করে করে অন্যের কাছে বলে একজনের অপরাধ প্রকাশ করে দেয় অন্যের গোপনীয়তা আরেকজনের কাছে প্রকাশ করে তাকে অসম্মানিত করে বেইজ্জতি করে আছে না নাই আছে সরাসরি আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ালা তাজাসসু অন্যের দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করে দিও না একজনের গোপনীয়তা অন্যের কাছে প্রকাশ করে দিও না তুমি একজনের গোপন বিষয় জানো খবরদার খবরদার তোমার কাছে এটা আমানত তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় তুমি যদি একজনের দোষগুলা অন্যের কাছে বয়ান করিয়া দাও অন্যের কাছে প্রকাশ করিয়া দাও কিয়ামতের ময়দানে তোমার সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে প্রকাশ করবে নাউজুবিল্লাহ কি আমাদের গোপনীয়তা আছে না নাই কথা বলেন আছে না নাই আজকে আমি আপনি যদি অন্যের গোপনীয়তা প্রকাশ করে দেই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা আমার একজন বান্দার গোপনীয়তা তুমি প্রকাশ করিয়া দিলা আমি আল্লাহ আজকে তোমার গোপনীয়তা কিয়ামতের ময়দানে প্রকাশ করে তোমাকে বেইজ্জতি করব নাউজুবিল্লাহ এটা গুনাহ কবিরা কবিরা গুনাহ একজনের দোষ তুমি জানো একজনের অন্যায় তুমি জানো একজনের ত্রুটি তুমি জানো একজনের অপরাধ তুমি জানো একজন ব্যক্তির দুর্বলতা তুমি জানো খবরদার তার দুর্বলতার সুযোগ নিয়া তার অন্যায়গুলো অন্যের কাছে বলো না তার অপরাধগুলো অন্যের কাছে বলো না তার অন্যায়গুলো অন্যের কাছে প্রকাশ করে দিও না ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না এটা আল্লাহর নির্দেশ সরাসরি আল্লাহ নিষেধ করে দিয়েছে এটাও এক ধরনের কবিরা গুনাহ এটাও এক ধরনের বড় ধরনের অন্যায় ওলা ইগতাব বাদুকুম বাদ মালিক বলে দিলেন এরা বান্দা একে অপরের সাথে শত্রুতা রাখবা না একে অপরের সাথে দুশ্মনী রাখবা না দুশ্মনী তৈরি করবা না অন্যায় ভাবে ঝগড়া লাগায়া দুইজনের মধ্যে ঝগড়া লাগায়া দুশ্মন বানায়া দিও না এটা মস্ত বড় গুনাহ এটা মস্ত বড় গুনাহ এটা মস্ত বড় অপরাধ এটা মস্ত বড় কবিরা গুনাহ ওয়ালা ইগতাব বাদুকুম বাদ একে অপরের দুশ্মন হয়ে যেও না একজন আরেকজনের কথা লাগাইয়া দিয়া একজন আরেকজনের মধ্যে দূরত্ব তৈরি করে দিও না এটা মস্ত বড় গুনাহ আমার আল্লাহ বলে দিল এটাও কবিরা গুনাহ এরপরে আল্লাহ বলে ইউহিব্বু আহাদুকুম আকুল লাহম আখিহি মাইতান ফাকারিহতুম এরে বান্দা তোমার ভাই যদি মারা যায় তোমার ভাই যদি মারা যায় তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়া তোমার জন্য যেমন হারাম তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়া তোমার জন্য যেমন ঘৃণিত কাজ এক ভাইয়ের সমালোচনা করা অপর ভাইয়ের সমালোচনা করা একজনের গীবত করা মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য গুনাহ আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা যেমন গুনাহ নাউজুবিল্লাহ তেলেগুলা সব কবিরা গুনাহ সমাজের মধ্যে গুলা ব্যাপকভাবে ছয়লা
ব্যাপক হারে ছয় লাখ এক ঘরের কথা আরেক ঘরে গিয়ে মিটিং কইরা লাগা আছে না নাই একজনের অপরাধ দোকানদারে গিয়া অগণিত মানুষের সামনে প্রকাশ করে একজন আরেকজনকে অপবাদ দেয় বহতান দেয় একজন ছেলে একজন ভাই রাস্তা দিয়ে হেঁটে যাইতে লাগলে তার বিরুদ্ধে পর্যন্ত সমালোচনা করে এগুলা সব কবিরা গুনাহ এগুলা সব কবিরা গুনাহ এগুলা সব কবিরা গুনাহ নামান্তর এগুলা সব বড় ধরনের গুনাহ নামান্তর আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিয়েছেন বান্দা তুমি যদি কিয়ামতের ময়দানে তুমি যদি চাও তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা প্রকাশ না করো তোমার অপরাধ আল্লাহ তাআলা বান্দার কাছে জানায় না দেখ তাহলে তোমার উপর দায়িত্ব দুনিয়ার জমিনে অন্য বান্দার গুনাহগুলো তুমি কারোর কাছে প্রকাশ করবে না সুবহানাল্লাহ সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করেছে এ ব্যাপারে অনেকগুলো হাদিস বয়ান হয়েছে যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন সহিহ বুখারীতে 2615 নম্বর হাদিস আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত ইমানদারেরা রে সাতটা বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকো ইজতানিবুস সাবআল মুবিকাত সাতটা বড় ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকো আরেক বয়ানে আসছে আরেক বর্ণনায় আসছে ইজতানিবু আকবারুল কাবায়ের আকবারুল কাবায়ের কবিরা গুনাহ আর কবিরা গুনাহ অর্থাৎ যত ধরনের কবিরা গুনাহ পাওয়া যায় সমস্ত কবিরা গুনার তুলনায় বড় ধরনের সাতটা কবিরা গুনাহ আছে যার চাইতে বড় কবিরা গুনাহ আর নাই এক নম্বরে আল্লাহর হাবিব বলল আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এটা বড় ধরনের কবিরা গুনাহ নাউজুবিল্লাহ কোন আল্লাহর সাথে অংশীদারিত্ব করা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর সমপরিমাণ কাউকে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া তুইয়া অন্যের কাছে সাহায্য চাওয়া অন্যের কাছে চাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাওয়া আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চায় অন্য কারোর কাছে রিজিক চায় অন্য কারোর কাছে হায়াত চায় অন্য কারোর কাছে সুস্থতা চায় এটা হচ্ছে শিরিকের অন্তর্ভুক্ত শিরিক করা হচ্ছে বড় ধরনের কবিরা গুনাহ আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ যত কবিরা গুনাহ আছে ওই কবিরা গুনাহগুলোর তুলনায় আরো বড় কবিরা গুনাহ হচ্ছে সাতটি এটাকে বলা হয় আকবারুল কাবায়ের আরো বড় কবিরা গুনাহ সাতটি হাদিসে তাদেরকে বলছে সেগুলোকে বলা হয়েছে আকবারুল কাবায়ের বড় ধরনের কবিরা গুনাহ এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না শিরিক ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক হচ্ছে সবচাইতে মহান সবচাইতে বড় গুনাহ আকবারুল কাবায়ের কোরআনে কারিমে আল্লাহ তাআলা লুকমান হাকিম হযরত লুকমান আলাইহিস সালামের নামে একটি সূরা নাযিল করলেন এর কারণ হলো হযরত লুকমান তার সন্তানদেরকে কয়েকটা নসিহত করেছিলেন যে নসিহতগুলো আল্লাহর কাছে ভালো লেগে গেছে ওই নসিহতগুলোরে আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াত বানায়া কোরআনে কারিমের আয়াত বানায়া আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সরকারে দোয়ালার উপর উপর নাজিল করেছেন লোকমান হাকিম বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওরে আমার সন্তান তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না কেননা শিরিক হলো দুনিয়া জমিনে সবচাইতে বড় গুনাহ আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ এই জন্য শিরিক করা যাবে না আল্লাহর সাথে অংশীদারিত্ব করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না আল্লাহ তাআলার আকার আকৃতি চিন্তা করা যাবে না আল্লাহর কাইফিয়ত চিন্তা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করা যাবে না একমাত্র চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে সুবহানাল্লাহ আপনাদের ঘুমাইতেছে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা
তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না শিরিক বড় ধরনের গুনাহ হাদিসে আসে লাউ হুররিকুম মালাউ কুতিতুম যদি তোমাকে জবাই করে দেওয়া হয় যদি তোমাকে আগুনের মধ্যেও জ্বালিয়ে দেওয়া হয় তারপরে আমি আল্লাহর সাথে শিরিক করব না আল্লাহু আকবার দুনিয়ার জমিনে এমন নবী পাওয়া যায় এমন নবীরা দুনিয়ার জমিনে এসেছে আগুনের চিরুনি দিয়া আগুনের চিরুনি দিয়া লোহার চিরুনি দিয়া লোহার চিরুনি আগুনের মধ্যে গরম করে তাদের শরীর থেকে গোস্ত গুড়ার এক আশ্রয় ফলাইছে শুধুমাত্র আল্লাহকে সাথে শিরিক না করার জন্য নাউজুবিল্লাহ লোহা দিয়া চিরুনি বানাইলেন লোহা দিয়া চিরুনি বানায়া আগুনে জ্বালায়া ওই আগুন দিয়া নবীদের শরীর আপনার নবীদের শরীর আশ্রয়া তারপরে শরীর থেকে গোস্তগুলো ফেলে দিয়েছে হাড্ডি রেখে দিয়েছে কত যন্ত্রণা তারপরে তারা বলে নাই আল্লাহ সমকক্ষ কাউকে বানায় নাই তারপরে তারা আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ সমকক্ষ কেউ নাই এরপরে তারা তাদের জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শিরিক জাতীয় কোনো শব্দ বের করে নাই আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার আর আজকে আমাদেরকে সামান্য মুসিবতে ফেলে দিনে আমরা আল্লাহকে ভুলে যাই অথবা সামান্য অর্থ সম্পদ হলে আমরা আল্লাহকে ভুলে যাই নাউজুবিল্লাহ তোলে দুনিয়ার জমিনে ষাটটা বড় গুনার একটা গুনা আল্লাহর সাথে শিরিক না করা আল্লাহর সাথে শিরিক করলে এটা বড় ধরনের গুনাহ হয়ে যাবে দুই নম্বরে আল্লাহর হাবিব বলে দিলেন আস-সিহর জাদু টুনা করা বড় ধরনের কবিরা গুনাহ আছে না নাই জাদু টুনা করা বেলকিবাজি করা আতশবাজি করা জাদু বিদ্যা শিক্ষা দেওয়া এই জাদু বিদ্যা পূর্বের যুগের নবীদের আমলেই ছিল পূর্বের যুগের নবীদের আমলেই জাদু বিদ্যা শিখা হতো এই জাদু শিখিয়া শয়তানের অনুসারীরা স্বামী স্ত্রীর মধ্যে জাদু দিয়া বিচ্ছেদ ঘটাইতো নাউজুবিল্লাহ বেলকিবাজি আতশবাজি কুফরি কালাম আল্লাহর কালামের বিকৃতি করে বিভিন্ন ধরনের মন্ত্র তন্ত্র দিয়া শয়তান জিল বহস করিয়া মানুষের ক্ষতি সাধন করতেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় একজন আরেকজনের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয় এই ধরনের বেহায়া এই ধরনের বজ্জাত সমাজের মধ্যে আছে না নাই এ কথা বলে আছে না নাই শ্বশুর বাড়ির থেকে তাবিজ করে ফুলাই যেন বাবা মারে ভুলে যায় নাউজুবিল্লাহ বাবাই তাবিজ করে মায়ের তাবিজ করে আপন ফুলাই যেন শ্বশুর বাড়ির কথা ভুলে যায় এরকম আছে না নাই কথা বল না এটাকে ওয়ান কাইন্ড অফ সেহের এটাও এক ধরনের জাদু জাদু টুনা বেলকিবাজি আতশবাজি আল্লাহর হাবিব সরকারে দু আলম বলে দিলেন দুনিয়ার জমিনে যত বড় বড় গুণা আছে তার মধ্যে ষাটটা গুণা বড় ষাটটা গুণার বড়র মধ্যে দুই নম্বর গুণা হলো জাদু টুনা করা জাদু টুনা করা বান করা একজনকে বান দিয়া মানুষকে বান দিয়া মেরে ফেলে কুফুরি কালাম করে আছে না নাই আছে না নাই এত ধরনের কুফুরি কালাম সমাজের মধ্যে আছে আপনি কল্পনা করতে পারবেন না হিন্দু হিন্দুদের মধ্যেও কিছু আছে যারা এরকম বশ করে বশীকরণ আবার মুসলমানদের মধ্যেও আছে যারা নিম্ন দরজায় গিয়া আল্লাহর কোরআনের লঙ্ঘন করিয়া আল্লাহর বিধানের লঙ্ঘন করিয়া যারা যারা জাদু বিদ্যা করিয়া মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয় মানুষের মধ্যে ভালোবাসা নষ্ট করে দেয় বিচ্ছেদ ঘটাইয়া দেয় ঝগড়া বিবাদ করাইয়া দেয় বান মারিয়া একজন মানুষের একজন মানুষকে মৃত্যুর পথে পর্যন্ত ঠেলে দেয় আছে না নাই জঘন্যতম গুনাগুলা
জঘন্যতম অপরাধ খবরদার এগুলার কাছে যাবেন না তবে হ্যাঁ আল্লাহর কোরআন দিয়া নবীজির হাদিস দিয়া যদি কেউ তদবীর দেয় যদি কেউ হিকিমে চিকিৎসা করে হিকিমে চিকিৎসা করে আর আপনি যদি 100% শিওর হন এর মধ্যে আল্লাহর বিধানের কোনো কিছু নাই বাহিরে কোনো কিছু নাই আপনি যদি স্বীকার হন আপনি যদি 100% শিওর হন যেটার ভিতরে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু নাই তাহলে আপনি সেটা নিতে পারবেন এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী রাসূলুল্লাহর কাছ থেকে একটা দোয়া শিখলেন দোয়া শিখিয়া তিনি তার সন্তানদের মধ্য থেকে যারা প্রাপ্তবয়স্ক যারা কোরআন পড়তে পারে হাদিস পড়তে পারে তাদেরকে দোয়াটা শিক্ষা দিতেন ওই দোয়াটা শিক্ষা দিয়া তাদেরকে সন্ধ্যা সকাল সন্ধ্যা পড়তে বলতো আর যারা ছোট ছোট বাচ্চা যারা পড়তে জানে না একটা কাগজে লিখিয়া ওই দোয়াটা তাদের গলায় ঝুলাইয়া দিতেন সুবহানাল্লাহ সূরা তিরমিজি কিতাবুদ দাওয়াত দোয়া বন্ধাই হাদিস বয়ান হয়েছে সুতরাং আপনি যদি শিওর হন এই তাবিজের মধ্যে হেকিমি চিকিৎসার মধ্যে আল্লাহর কোরআনের বাইরে কিছু নাই নবীজির দোয়ার হাদিসের বাইরে কিছু নাই তাইলে নিবেন আর যদি তার শিওর না হন তাহলে নিবেন না কেননা বহু ধরনের প্রতারক বহু ধরনের বন্ড বিভিন্ন রকমের প্রতারক সমাজে বের হইয়া নিজের ঈমান তো বিক্রি করে দেয় অন্যের ঈমান নষ্ট করে এরকম আছে না নাই এ কথা বলেন আছে না না এগুলো এক ধরনের জাদুর বিদ্যা এক ধরনের বেলকি বাজি বহু মানুষকে বান দিয়া এরকম চিকন হেংলা ফাতলা বানায়া তারপর মৃত্যুর মুখে ঠেলে দেয় নাউজুবিল্লাহ একটা তদবির দিয়ে দিম আপনাদেরকে আজীবন এটা আমল করবেন ইনশাআল্লাহ কোনো বান কোনো জাদু কোনো ধরনের আতশবাজি বেলকি বাজি কোনো ধরনের কুফুরি কালাম আপনাকে পাকড়াও করতে পারবে না আপনাকে গ্রহণ করতে পারবে না কোনো ধরনের কুফুরি কালাম আপনার কাছে আসবে না কি বলবো 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 সবাই পারেন এটা শুধু আমি আজকে বলে দিব আপনারা চাইলে এটা লিখে ঘরেও রাখতে পারেন লিখে সঙ্গেও রাখতে পারেন তবে উত্তমভাবে নিজে আমল করা উত্তমভাবে নিজে কি আমল করা নিজে পড়া কোনো ধরনের জাদু কোনো ধরনের জাদু আপনাকে গ্রাস করতে পারবে না ধরতে পারবে না সুবহানাল্লাহ একটা প্রতিবেদন একবার আসছিল রাশিয়া একজন কালো জাদু একজন মানে একেবারে কুফুরি কালাম দেয় যারা কুফুরি কালাম যারা দেয় বেদিন বেদিন সে একটা সাক্ষাৎকারে বলেছে আমার জাদুর প্রকাশ আমি দুনিয়া সমস্ত মানুষকে করতে পারি সমস্ত মানুষকে আমার জাদুর মাধ্যমে বশ করতে পারি কিন্তু মুসলমানকে কেন জানি পারি না মুসলমানদের শরীরের চারপাশে আমি অদৃষ্ট একটা প্রাচীর একটা বেড়া দেখতে পাই সুবহানাল্লাহ বলবেন না কি মুসলমান উঠতে বসতে কার নাম নেয় আল্লাহ কি জবান নাই কার নাম নেয় আল্লাহ উঠতে বসতে কার নাম নেয় আল্লাহ কয় আমার মুসলমানদের চারকিনার দিয়ে আমি একটা অদৃশ্য বেড়া একটা প্রাচীর একটা দেওয়াল আমি অনুভব করি আমার জাদুর প্রকাশ তাদের ওই বেড়া প্রাচীর ভেদ করে তাদের শরীরে লাগতে লাগে না আল্লাহু আকবার মুসলমান যত অপরাধী করুক না কেন জবানে কার নাম থাকে আল্লাহ তা এই জাদু টুনা এই বেলকিবাজি আতশবাজি সেহের কুফুরি কালাম এগুলা থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য ঘরে মা বোন আসেনি গর্ভবতী মা বোনটা নাই আছে না নাই আছে চুল দিয়া জাদু করে দাড়ি দিয়া জাদু করে নখ দিয়া জাদু করে পশু পাখি দিয়ে আপনাকে এই কুফুরি করবে নাউজুবিল্লাহ বলবেন না এই কথাগুলা বলতেছি কারণ এই সমাজে এগুলার আক্রান্ত বহু মানুষ আমি তো আপনাদের এখানে 1.5 বছর হয়ে যাচ্ছে আমি এরকম বহু রুগী পাইছি এই আইসা এই ধরনের কথা বলতেছি ঘরে পাখি কবুতর বিভিন্ন পাখির গলায় তাবিজ নাউজুবিল্লাহ বলবেন তা আমি আমলটা বাতায়া দিব আপনারা এই আমলটা করবে ইনশাআল্লাহ কোনো ধরনের জাদু এগুলো আপনাকে গ্রাস করতে পারবে না একটা মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনারা টিপ্পা এই আবিজাবি দেখতে পারেন ছবি সিনেমা চান সময় নষ্ট হয় না সেখানে সামান্য একটা আমল দিলে আমলগুলো করতে চায় না এই জন্য দিতে মন চায় না করে না এই আমলগুলো করতে চায় না জানে তারপরে করে না পরে যখন এই বিভিন্ন আক্রান্ত হয় রোগে আক্রান্ত হয় তখন মৌলভী সাহেবের কাছে দৌড় দেয় আছে না নেই কারণ নিজে করলে কি দৌড়া লাগতো প্রতিদিন ফজরের নামাজের পর
মাগরিবের নামাজের পর 14 বার সূরা নাস 14 বার সূরা ফালাক পড়বেন ইনশাআল্লাহ কোন জাদু টোনা কোন কুফরি কালাম আপনাকে ধরতে পারবে না কোরআন যদি সত্য হয় এই তাকবীরও সত্য আল্লাহু আকবার আপনাকে ধরতে পারবে 14 বার সূরা নাস 14 বার সূরা ফালাক নিজে পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাদু করা হয়েছে আপনারা জানেন জানেন না আল্লাহর হাবিব কে জাদু করা হয়েছে নবীজির শরীর আস্তে আস্তে লাভ হতে লাগলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের চুল নিয়া চুল মোবারক দিয়া গিট দিয়ে 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 আল্লাহর হাবিবকে কুফরি করা হয়েছে ওই চুল তারপর একটা কূপার মধ্যে কূপে কূপের মধ্যে ফেলে দেয় তখন পর্যন্ত সূরা নাস সূরা ফালাক নাজিল হয় নাই জিবরিল আমিন হঠাৎ করিয়া সূরা নাস আর সূরা ফালাক নাজিল আপনার নিয়ে আসছেন আসিয়া আল্লাহর হাবিবের সামনে বলেছেন হাবিব আপনার উপরে কুফরি কালাম করা হয়েছে আপনার চুল মুবারক কোন বর্ণনা পাওয়া যায় দাড়ি মুবারক নিয়া বান দিয়ে দিয়ে আপনাকে কি করা হয়েছে জাদু করা হয়েছে তাহলে জিবরিল আমিন সূরা নাস সূরা ফালাকের একটা আয়াত পড়েছেন ওই চুল থেকে একটা বান খুলে গেছে একটা আয়াত পড়েছেন একটা বান খুলে গেছে একটা আয়াত পড়েছেন একটা বান খুলে গেছে সূরা নাস সূরা ফালাকের যতগুলো আয়াত সুন্দর মতো পড়েছেন ওই চুলের মধ্যে যতগুলো বান ছিল প্রত্যেকটা বান আয়াত পড়ার সাথে সাথে খুলে যায় আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব পরিপূর্ণ সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ এই সূরা নাস সূরা ফালাক পড়বে এগুলো ইনশাআল্লাহ আপনাকে ধরবে আপনাকে পাকড়াও করতে পারবে না ঘরে মা বোনদেরকে বাতায়া দিবেন কমপক্ষে এগুলো যেন পড়ে কোরআন শরীফ তো পড়েই না এগুলো তো আস্তে আস্তে উঠেই গেছে এই জোলার মোবাইল আর টিভি বাইরা এগুলার পিছনে সময় দিয়া কোরআন শরীফের পিছনে সময় দেয় না ঠিক কিনা কোন কোরআন শরীফের পিছনে সময় দেয় না আগে তো এগুলো ছিল না আগে তো এগুলো ছিল না ওই সময়টা কি করতো বয়ে দেখে আপনার কেউ কোরআন শরীফ পড়তো কেউ খেতা সিলাইতো কেউ বিসিন বানাইতো কেউ ফাঁড়ি বুনতো এগুলো আসেনি ওনার ওই সময়টা তো এখন এদিকে দেয় যাই হোক সেদিকে যাচ্ছি না এই দুই নাম্বার বড় ধরনের কবিরা গুনাহ হচ্ছে সেহের জাদু টোনা বেলকিবাজি কুফুরি তন্ত্র মন্ত্র এগুলো করা এগুলো সবচাইতে বড় কবিরা গুনাহ খবরদার যারা হক্কানি ওলামাই কেরাম হক্কানি ওলামাই কেরাম যারা আল্লাহর কালাম দিয়া আপনাকে তদবির দেয় এগুলাকে ডিনাই করবেন না তবে আপনি শিউর হতে হবে এবং তার আমল আখলাক তিনি তাহাজ্জুদ পড়ে কিনা তিনি আউয়াবিন পড়ে কিনা তিনি এরশাদ পড়ে কিনা তিনি দুরুদ শরীফের ওয়াজিবা আদায় করে কিনা তার আমলটাকে পরিপূর্ণ নফল ইবাদত আছে কিনা এটা শিউর হয়ে তারপরে নেবেন এছাড়া নেবেন না আমার ভাইরা গভীর মনোযোগ তিন নাম্বার বড় কবিরা গুনাহ তিন নাম্বার বড় কবিরা গুনাহ আল্লাহর হাবিব বলে দিয়েছে কতলুন নফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করা একজন আরেকজনকে খুন করা এটা মস্ত বড় গুনাহ মস্ত বড় অপরাধ এর চাইতে বড় কবিরা গুনাহ জমিনের মধ্যে আর নাই অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করা অন্যায়ভাবে মা আপনার মার্ডার করা আছে না নাই আসেনি দোষ নাই অন্যায় নাই হত্যা করে ঝগড়া যাবে জাগা জমিন নিয়ে ঝগড়াঝাটি করতে গিয়ে একজন আরেকজনকে লাঠি দিয়ে আঘাত করিয়া মাইরা লয় আছে না নাই বিভিন্নভাবে হত্যা সমাজের মধ্যে বেড়ে গেছে হত্যা খুন খারাপিরা হাজারি সমাজে বেড়ে গেছে এটা সবচাইতে বড় কবিরা গুনাহ এটা করা যাবে না চার নম্বরে আল্লাহর হাবিব বলে দিলেন দুনিয়া জমিনের সবচাইতে বড় কবিরা গুনাহ আর একটা ও আকলুর রিবা সুদ খাওয়া কি খাওয়া আসেনি কথা কোন না আসেনি এই সুদখোর আছে না নাই সুদ খায় 10% সুদ খায় প্রতি 100 টাকায় 10 টাকা আছে না প্রতি 100 টাকায় 10 টাকা সুদ খায় সুদখোর সুদকারের চাইতে জঘন্য সুদখোরের চাইতে বড় জঘন্য দুনিয়ায় আর কেউ নাই কারণ আল্লাহর হাবিব এটা বলে দিয়েছেন ইমাম বাইহাকি সোহাবুল ইমানে হাদিস বয়ান করেছেন সুদকর দুনিয়া জমিনের সবচাইতে ঘৃণিত সবচাইতে নিকৃষ্ট এর কারণ হইল আপন মায়ের সাথে ব্যভিচার করলে যেই গুনাহ একটা সুদ করে সেই গুনাহ নাউজুবিল্লাহ এই সুদকর কিভাবে বাচ্চা তাকে নিজে আত্মহত্যা করা উচিত নিজে নিজের হত্যা করা উচিত চিন্তা করছেন কত জঘন্য অপরাধ এ ভাই আকলুর রিবা সুদ খাওয়া যাবে না সুদ দিবেন না সুদের সাক্ষী হবেন না সুদের সাক্ষী হবেন না সুদের লেনদেন লিখবেন না সুদের লেনদেন লিখবেন না
এক আল্লাহ তাআলা চার ব্যক্তিকে লানত দিয়েছে এক নম্বরে সূর্য দেয় দুই নম্বরে সূর্য নেয় তিন নম্বরে সূর্য লেখে চার নম্বরে সুদের ব্যাপারে যে সাক্ষী থাকে আছে না নাই আসেনি এগুলো কাজ করবেন না বিভিন্ন ধরনে এই বিভিন্ন সামাজিক সিস্টেম বাইরে গেছে এগুলো আপনারা বুঝে নিন সব বলতেছি না লোভ দেয় দশ বছরের জন্য এক লাখ টাকা দিলে আপনাকে দেড় লক্ষ টাকা দেওয়া হবে দুই লক্ষ টাকা দেওয়া হবে এভাবে লোভ দেয় আছে না নাই খবরদার এগুলোর মধ্যে জড়িত হবেন না ব্যবসা করেন বাণিজ্য করেন শেয়ার ব্যবসা করেন শেয়ারের শেয়ারে বন্ধু বান্ধব মিলে ব্যবসা করেন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে যদি আপনার কাছে লক্ষ লক্ষ টাকা থাকে কিছু টাকা থাকে দুই বন্ধু মিলে ভিন্ন ব্যবসা নেন জায়গা জমিন কিনা জায়গা জমিন বিক্রি করেন অনেক ব্যবসা আছে ব্যবসার জন্য রিস্ক নিতে হবে খবরদার সুদের ব্যবসা জড়াবেন না এটা সবচাইতে বড় অন্যায় এটা সবচাইতে বড় জঘন্য এটা সবচাইতে বড় মারাত্মক অপরাধ এর চাইতে বড় জঘন্য অপরাধের কথা আল্লাহর হাবিব আর বয়ান করে নাই আওয়াজ দিয়ে বলেন আউযুবিল্লাহ টাকা থাকলেই সুদে দিবেন না সুদের ব্যবসা করবেন না টাকা থাকলে রিক্স নিয়ে ব্যবসায় নামে যান আর নয় দরকার নেই আল্লাহ তাআলা মাফ করুক ফরিয়া আমিন আবার সমস্যা হয়েছে কি আপনি যেন একজনকে টাকা দিবেন একজনকে যে আপনি টাকা দিবেন ধার দিবেন যারে আপনি টাকা দিবেন হ্যাঁ টাকা পাওয়ার পরে আপনার টাকা দেওয়ার আর খবর থাকে না আছে না নাই একজন এক লাখ টাকা হাওলাত দিয়েছেন বলছে যে ভাই তোমাকে এক মাস পরে টাকাটা দিয়ে দিব ধার কর্জে হাসানা দেয় না খুব বিপদ এক লাখ টাকা হাওলাত দেন ধার দেন ধার দিয়েছেন আপনি এক মাস পরে দিয়ে দিব এক বছরে কিন্তু হের ছায় আপনি দেখবেন না আছে না নাই এখানে যত লোক আসেনি এই জন্য মানুষ এই যে কমিটমেন্ট ঠিক রাখে না এক মাস পরে দিয়ে দেবো এক বছরে তো তার ছায়াও দেখে না এই এরপরে আর মানুষ এখন কর্জে হাসানা বা ধার দিতে চায় না আস্তে আস্তে এই মহান সুন্নতটা সমাজ থেকে উঠে যাচ্ছে মহান সুন্নত কর্জে হাসানা দিয়ে একজনের বিপরে সহযোগিতা করা আপনি যদি টাকা কারো কাছ থেকে ধার নেন যত টাইমে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না দিতে পারলেও তার সাথে দেখা করবেন কয়েকবার যে ভাই দিতে পারি না দুই দিন লেট হচ্ছে আর কয়েকদিন পরে দিয়ে দেবো দেখবেন যাকে আপনি দিচ্ছেন কমপক্ষে সে একটু স্বস্তি ফিল করবে ঠিক কিনা বলে এই বিষয়গুলো সামাজিক কথাবার্তা এগুলো বলতে হবে তাহলে যে কথা বলছি সুদ খাওয়া যাবে না এটা জঘন্য সাতটা কবিরা গুনার একটা ওয়াকলুর রিবা আল্লাহ তাআলা বলে দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছি ব্যবসা করো সুদ খেও না সুদ খেও না সুদের ব্যবসা করো না হালাল জিনিসের ব্যবসা করো ব্যবসা করব কেমনে ব্যবসার মধ্যে এখন ডুপ্লিকেট ঢুকে গেছে আছে না নাই সব জায়গায় দুই নম্বর সব জায়গায় দুই নম্বর আল্লাহ তাআলা আমাদের মাফ করুক ফনি আমিন আমি সংক্ষেপে বলতেছি এরপরে জঘন্য তোমার একটা কবিরা গুনাহ হচ্ছে ওয়া আকলু মাল মালিল ইয়াতিম ওয়া আকলু মালিল ইয়াতিম এতিমের মাল ভক্ষণ করা এতিমের মাল ভক্ষণ করা এতিমের সম্পদ জোর জবরদস্তি করে দখল করা এতিমের সম্পদ নিজের নামে রেখে লওয়া আসেনি আছে ভাই মারা গেছে ভাতিজার সম্পদ সাসাই নিয়ে যায় এরকম বহু আছে ভাই মারা গেছে ভাতিজার সম্পদ নিজে লিখে নিয়ে যায় বহু মানুষ এই যে নালিশ করে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলে দিলেন যারা এতিমের মাল খায় যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে খাবার ঢুকায় না তারা তাদের পেটের মধ্যে কেমন জানি আগুন ঢুকায় নাউজুবিল্লাহ তারা পেটের মধ্যে আগুন ঢুকায় আগুন আগুন ঢুকায় এই জন্য এতিমের মাল ভক্ষণ করবে না এতিমের সম্পদ বুঝাইয়া দিবেন এটা দুনিয়ার জমিনে সব চাইতে বড় জঘন্য অপরাধ এরপরে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা জঘন্যতম অপরাধ ওয়াকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সমাজে অত্যন্ত প্রচলিত একটা জঘন্য অপরাধ অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া একজন সতীও বলা ইমানদার নারীকে মিথ্যা জিনা ব্যভিচারের অপবাদ দেওয়া দুনিয়া জমিনে সব চাইতে বড় কবিরা গুনাহ আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ অন্যের বউ নিয়ে চিন্তা করে দোকানপাটে বসিয়া অন্যের মেয়ের ব্যাপারে অপবাদ দেয় অন্যের বিবির ব্যাপারে অপবাদ দেয়
দোকানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় একে একে বসে দুই চারজন মিলে বইয়া একজন মা বোন যখন যায় রাস্তা দিয়ে হেঁটে যায় বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে এরকম সমাজে আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? অন্যের স্ত্রী, অন্যের বিবি, অন্যের মেয়ে, অন্যের নাতি এই যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, আরেকজন মিথ্যা অপবাদ দেয়, আপনার বানোয়াট কথাবার্তা বলে যেটা তার ব্যাপারে যায় না, যাকে জীবনে সে দেখেও না, যার খারাপ কাজের কোনো রেকর্ড নাই, সন্দেহ করে ধারণা করে। ওয়াকাসুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিন সতী নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া দুনিয়ার জমিনে বড় সাতটা কবিরা গুনার একটা, নাউজুবিল্লাহ। এগুলা করা যাবে না। অনেক সময় মা বোনরা এই রাস্তা পারাপার হওয়ার সময়, এদিক সেদিক যাওয়ার সময় অনেক যুবক ভাইরা অবেখেয়ালে অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একত্রিত হয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দেয়, ধারণা করে কথা বলে, এটা জঘন্য অপরাধ, এটা জঘন্যতম অপরাধ, এটা মারাত্মক অপরাধ, কখনো এটা করবেন না। আপনি কখনো দেখেন নাই, আপনি কখনো জানেন নাই, তার ব্যাপারে আপনি হুট করে একটা কথা বলে দিয়েছেন, কেয়ামতের ময়দানে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর দুনিয়ার জমিনে যদি তার বিচার করা হতো তো মিথ্যা অপবাদের কারণে 80টা দৌড়া আঘাত দেওয়া হতো। কয়টা? 80টা। এগুলা সব গুনাহে কবিরা, সাতটা কবিরা গুনা, এই বড় বড় সাতটা কবিরা গুনা, এগুলা করবেন না। মিথ্যা কথা বলা যাবে না, বড় কবিরা গুনা, অপবাদ দেওয়া যাবে না, বড় কবিরা গুনা। কবিরা গুনা এটাই তো বড় কবিরা গুনার সাতটা, এমনি তো কবিরা গুনা আছে, আর এই কবিরা গুনার মধ্যে আরো বড় সাতটা যেগুলো আমি এতক্ষণ বলেছি। অন্যের সমালোচনা করা যাবে না, অন্যের নিন্দা করা যাবে না, একজনের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায়ভাবে জোর জবরদস্তি করে আরেকজনের সম্পদ দখল করা যাবে না, একজনের আপনার কি বলা হয় ইতিমের মান ভক্ষণ করা যাবে না, শিরিক করা যাবে না, হত্যা করা যাবে না, জাদুটনা করা যাবে না। এগুলা সব হচ্ছে বড় ধরনের কবিরা গুণা, এগুলা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এই কবিরা গুণা থেকে যদি বিরত থাকা যায়, সগিরা গুণগুলো আল্লাহ তাআলা এমনিই মাফ করে দেয়, অটোমেটিক আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কবিরা গুণা মাফ নেওয়ার জন্য ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তাইলে পরে আল্লাহ তাআলা মাফ করবে। তাছাড়া কবিরা গুণা মাফ হবে না, ক্ষমা হবে না। কবিরা গুণা মাফ নেওয়ার জন্য নিস্তব্ধ নিকুঞ্জ পরিবেশে বসিয়া হাদিসে বাগে আসছে, কেউ যদি কবিরা গুনা থেকে মাফ নিতে চায় ওযু করবে, ওযু করিয়া মসজিদে আসবে, দুই রাকাত নামাজ পড়বে, দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। এটাকেই বলা হয় ইস্তেগফার। ওই মসজিদ ত্যাগ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে নবজাতক শিশুর মতো বেগুনা নিষ্পাপ বানায়া তারপরে বাড়িতে ফিরে ফিরাইয়া দিবে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল, আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। এইভাবে ক্ষমা চাইতে হবে, এইভাবে ইস্তেগফার চাইতে হবে, ওযু করবেন, তারপরে দুই রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন, তারপরে দুই রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এটাকে বলা হয় ইস্তেগফারের নিয়ম। একটা গুনাহ করে ফেলেছেন, দুই গালে তিন, দুই গালে দুই তিনটা থাবট দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, এটা তওবা না? এটা কি না? এটা তওবা না? তওবার স্তর তিনটা, তওবার স্তর কয়টা? তিনটা। এক নম্বরে আপনি অনুতপ্ত করা যে আপনি গুনাহ করেছেন, দুই নম্বরে অনুতপ্ত হওয়া, আয় হায় গুনাহ করে ফেলেছি এটা তো অন্যায় হয়েছে, অনুতপ্ত হওয়া, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সশব্দে মাপ চাওয়া, সুবহান। এই তিন স্তরের মাধ্যমে তওবা কবুল হবে। নয়েছেন গালে তিনটা থাবট দিয়েছেন আর আস্তাগফিরুল্লাহ কইছেন, মনে করছেন গুনাহ মাফ হয়ে গেছে, না না এইভাবে গুনাহ মাফ হবে না। গুনাহটা যত বড় ওই গুনাহটা মাফ চায়া নেওয়াটার কার্যক্রম তত বড়। আল্লাহ তার আমাদের সকলকে মাফ করে ঘুরিয়ে, আমিন, জোরে বলি আমিন। কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে ঘুরিয়ে, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম।